definitely offside. These জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব পালন করতে হবে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের এমন পরাজয় দেখে হঠাৎ লাইভে এসে টাইগারদের নিয়ে একই বার্তা দিলেন তামিম ইকবাল। শুনলে আপনিও চমকে উঠবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামে বাংলাদেশ দল। ওপেনার সৌম্য সরকারের দারুণ সেঞ্চুরিতে ভালো একটা লড়াইয়ের আভাস দেয় টাইগাররা। এদিন আগে ব্যাট করে 10 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 291 রান। ম্যাচে সৌম্য সরকার একাই করেন 169 রান, আর অভিজ্ঞ মুশফিকুর রহমানের ব্যাট থেকে আসে 45 রান। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম নিউজিল্যান্ড, কারণ টাইগার বোলাররা যে এদিন কিউদের কাছে পাত্তাই পায়নি। আর বাংলাদেশের এমন লজ্জাজনক হার দেখে হঠাৎ লাইভে এসে মুখ খুললেন তামিম। তামিম ইকবাল বলেন, প্রথম ম্যাচটি হারার পর তেমন দুঃখ পায়নি, ভাবলাম দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা, কিন্তু সেটাও পারল না শান্ত মিরাজরা। কারণ একটা দল জিততে হলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন ফর্মেটে ভালো করতে হবে, যেটা বাংলাদেশের মধ্যে নেই। তবে হতাশার দিনেও সৌম্যর ফিরে আসা দেখে অনেকখানি ভালো লাগছে। আশা করছি দ্বিতীয় ম্যাচে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচবে টাইগাররা। তো প্রিয় দর্শক, বাংলাদেশের এমন পরাজয় দেখে হঠাৎ লাইভে এসে তামিম ইকবালের বার্তাটি কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।